গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তো যাই হোক, আমি আবারও চলে এসেছি আমাদের অনলাইন ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে। এখন আমি তোমাদের করাবো হচ্ছে ক্লাস নার্সারির বাংলা আনন্দ পাঠ। তো আগের দিনে আমাদের হয়েছিল উঙ্গা আর চ, ঠিক আছে? উঙ্গা চ আমাদের লেখা কমপ্লিট হয়ে গিয়েছিল, ডট দিয়ে লেখা এবং এমনি লেখা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে আমরা লিখব ছ আর বর্গীয়, ঠিক আছে? ছ আর বর্গীয়টা আজকে আমরা ডট দিয়ে প্রথমে লিখব, ঠিক আছে? আর আশা করছি উঙ্গা আর চটা তো তোমরা বাড়িতে প্রত্যেকে প্র্যাকটিস করেছো, তো নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। তো তাহলে চলো এবার দেখা যাক ছ আর বর্গীয়টা আমরা ডট দিয়ে কিভাবে লিখব। তার আগে আমি তোমাদের ছ এবং বর্গীয়র মানে ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ছ, দেখো এরকমই দেখতে হয়। ছটা কিন্তু চয়ের মতোই, ঠিক আছে? চ যেমন তোমরা আগের দিনে লিখেছিলে চ, চয়ের নিচে দিয়ে যদি একটা তুমি সুর দিয়ে দাও, দেখো এখানে একটা হর্ষইয়ের মতো যদি একটা সুর দিয়ে দাও, তাহলেই কি হয়ে যাবে? ছ। তো তোমাদের তো চটা তো আগের দিনই করিয়ে দিয়েছি, তাহলে লেখাটাও ইজি হবে। শুধু কি করবে, চয়ের নিচে একটা হর্ষইয়ের মতো লেজ জুড়ে দেবে, তাহলেই কি হয়ে যাবে? ছ। আর দেখো ছয়ের কিন্তু মাত্রা আছে, ঠিক আছে? মাত্রাগুলো কিন্তু অতি অবশ্যই কেয়ারফুলি তোমাদের দেখতে হবে। তাহলে ছটা তো ইজি তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো বর্গীয় বর্গীয় দেখো অনেকটা কিসের মতো বলো তো? হর্ষউয়ের মতো। হর্ষউ তোমরা তো লিখেছো, অনেকটা কিসের মতো? হর্ষউয়ের মতো। আর হর্ষউয়ের কি হয়েছে, এই সাইড থেকে একটা লেজ জুড়ে দেওয়া হয়েছে, তাহলে কি হয়েছে? বর্গীয়। আর দেখো বর্গীয় জ্বরও কিন্তু মাত্রা আছে, ভালো করে খেয়াল করো, বর্গীয় জ্বরও মাত্রা আছে। তাহলে চলো এবার লিখে নেওয়া যাক, ডটগুলো কানেক্ট করব, ঠিক আছে? দেখো কি আমি কি লেখার সময় কি বলেছিলাম, যে অবশ্যই কি থেকে শুরু করবে? মাত্রা থেকে শুরু করবে, ঠিক আছে? মাত্রা থেকে তাহলে দেখো আমি শুরু করছি। দেখো মাত্রা প্রথমে কানেক্ট করবে, ঠিক আছে? বাংলা লেখার ক্ষেত্রে কিন্তু মাত্রাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো ডটগুলো কিন্তু এইভাবেই কানেক্ট করতে হবে, সুন্দর করে ডটগুলো কানেক্ট করবে। হলো, এবার দেখো কি বলেছিলাম, যে দুইয়ের মতো একটা তোমাদের সুর, চ হয়ে গেল এটা, চয়ের মতো দেখতে হয়ে গেল। তো এবার দেখো চয়ের নিচে থেকে আমি কি বলেছিলাম, যে দুইয়ের মতো একটা সুর তোমাদের কানেক্ট করে দিতে হবে, তাহলেই কি হয়ে যাবে? ছয়। দেখো দেখো শুধু আমি চটা তোমাদের লেখাটা দেখালাম, এবার দেখো এখানে দেখো একটা হর্ষইয়ের মতো একটা সুর আমি কানেক্ট করে দিলাম, তাহলে কি হয়ে গেল? ছ হয়ে গেল, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে ছটা কেমন করে লিখলাম? ডটগুলো কিন্তু খুব কেয়ারফুলি কানেক্ট করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে, তাহলে ছটা হয়ে গেল। এবার দেখো বর্গীয়টা লিখছি, ঠিক আছে? দেখো বর্গীয় যারা মাত্রাটা আমি প্রথমে কানেক্ট করছি, ঠিক আছে? এই দেখো বর্গীয় যার মাত্রাটা কানেক্ট করলাম প্রথমে। এবার দেখো হর্ষউয়ের মতো বলেইছি তোমাদের, যে হর্ষউয়ের মতো লিখতে হবে। এই দেখো তোমরা কিন্তু অতি অবশ্যই পেন্সিল ইউজ করবে, ঠিক আছে? আমি এখানে পেন দিয়ে লিখছি, তোমরা কিন্তু পেন্সিল ইউজ করবে, যাতে কি হবে, ভুল হলে যাতে মুছতে পারো, ঠিক আছে? দেখো তাহলে হলো। এবার দেখো এই সুরটা আমি কানেক্ট করে দিলাম,
তাহলেই কি হয়ে গেল, বর্গির জ। ঠিক আছে, দেখো আর যাতে তোমাদের ভুল না হয় বা ভুল হয়ে গেলে যাতে তোমরা মুছতে পারো সেই জন্য কি ব্যবহার করবে, পেন্সিল। ঠিক আছে, দেখো তাহলে ছ আর বর্গির জ কিন্তু আমি তোমাদের লেখাটা দেখালাম। ঠিক আছে, ডট দিয়ে কিভাবে লিখতে হয় অবশ্যই বড়দের সাহায্য নিয়ে বাড়িতে লেখাটা প্র্যাকটিস করবে। এবার দেখো আরও একটা জিনিস আমি তোমাদের করাবো, সেটা হচ্ছে কি না সাজিয়ে লেখা, অর্থাৎ রিঅ্যারেঞ্জ। আমি তোমাদের আগের দিনেও করিয়েছিলাম, ঠিক আছে, আগের দিনে একদম ও পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, আজকে ক খ গ ঘ উঙা। ঠিক আছে, এর রিঅ্যারেঞ্জটা আমি তোমাদের করাবো। দেখো তো এইগুলো এখানে লেখা আছে, আমি তোমাদের আগে থেকে আমি উল্টো করে একটু লিখে নিচ্ছি, উল্টো পাল্টা করে। ঠিক আছে, দেখো তাহলে আমরা এলোমেলো করে লিখে নিলাম। এবার দেখো একটা একটা করে আমরা এখানে লিখবো, আর একটা একটা করে আমরা এখানে কি করব, সার্কেল করব। ঠিক আছে, এই মাথায় সার্কেল করব। তো ফার্স্টে কি হয়, ফার্স্টে ক খ থেকে পড়তে শুরু করবে। ফার্স্টে কি হয় আমরা প্রত্যেকেই জানি কি হয়, ক হয়, তাই তো? দেখো ক, কয়ের পর কি হয়, কয়ের পর কি হয়, কয়ের পর হয় খ, তাই তো? খ, দেখো খয়ের কিন্তু মাত্রা নেই, দেখো খ। আচ্ছা খয়ের পর কি হয়, খয়ের পর গ, গয়েরও কিন্তু মাত্রা নেই। আচ্ছা তারপরে দেখো গয়ের পর আবার যদি ভুলে যাও তাহলে আবার প্রথম থেকে পড়বে, ক খ গ, তারপর কি হচ্ছে ঘ। ঠিক আছে, ঘ, তারপরে দেখো ক খ গ ঘ উঙা, মানে যখনই ভুলে যাবে প্রথম থেকে পড়াটা শুরু করবে। ঠিক আছে, উঙা, তারপরে দেখো আবার উঙার পর তাহলে কি, আবার দেখো পড়ছি ক খ গ ঘ উঙা চ। দেখো আমি তোমাদের আগে সঠিকটা লিখে দিয়েছিলাম, ক খ গ ঘ উঙা চ। এখানেও দেখো, এখানে আমি এলোমেলো করে সাজিয়ে দিয়েছি, আর এখানে আমি কি করলাম না এলোমেলোটাকে সাজিয়ে লিখলাম, ক খ গ ঘ উঙা চ। ঠিক আছে, তো সাজিয়ে লেখা তো তোমাদের আমি আগেও করিয়েছিলাম, এবারেও করালাম, এটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, আর ডট দিয়ে চ ছটা ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, তো টাটা, হ্যাভ এ নাইস ডে, আমি আবার নেক্সট দিন তোমাদের নতুন কিছু করাবো। টাটা, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।